वेलकम टू बेंगल फ्यूशन ब्यूटी सिक्रेट्स ब्यूटिफाई योर सेल्फ आमी तोमादेर जिनिया आज के आमी तोमादेर के शोनाबो सामने ही पुजो एसे गेल आर कदिन मात्र बाकी आछि एई समय आमरा अनेकेई किन्तु छुटे जाई पार्लारे अथच ভিড় ভীষণ আর করোনার সময় সবাই আবার পার্লারে যাওয়াটাও পছন্দ করে না কারণ বিভিন্ন লোকের আনাগোনা তাই আমি আজকে তোমাদেরকে বলবো ঘরে বসে ঘরের জিনিস দিয়ে কিভাবে করবে তোমরা গোল ফেসিয়াল এবং এই ফেসিয়ালটা ত্বককে ভীষণভাবে উজ্জ্বল করতে সাহায্য করবে ब्यूटी सिक्रेट स्पेशले आज के आमी निये एशेछी मामा आर्थेर ए अनियन हेयर मास्कटा एर मध्ये जेमन आछे अनियन तार संगे संगे आछे कोकोनाट एवं बैम्बू भिनेगार तोमरा अनेकेई जानो एर काजटा कि পেঁয়াজ আমাদের কি করে চুলকে অনেকখানি ভালো রাখে এবং নতুন চুল গজায় চুল পড়া কমাতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে কোকোনাট বা নারকেল তেল চুলের পুষ্টি যোগায় এর মধ্যে থাকা প্রোটিন কিন্তু চুলের পুষ্টি যোগায় আর ব্যাম্বু ভিনেগার যেটা সেটা চুলটাকে সাইন করতে সাহায্য করে তাই যে যখন তুমি এই জিনিসটা ব্যবহার করবে তুমি নিজেই বুঝতে পারবে চুল কিন্তু ভীষণ সাইনিং লাগবে এবং তার সঙ্গে সঙ্গে চুলটাও বেশ ভালো লাগবে আর তার সঙ্গে যেটা বলবো এটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই চুলের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বা তোমার এটা ব্যবহার করলে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই সব থেকে বেশি ভালো লেগেছে আমার এটা কিন্তু প্যারাবিন ফ্রি আর এটা আমি ব্যবহার করে দেখেছি খুব ভালো ফল দেয় এটা কিভাবে লাগাবে মাস্ক লাগানো যদিও সকলেই প্রায় জানে তবুও আমি বলে রাখি চুলটাকে প্রথমে ভিজিয়ে নিতে হবে এবং তার আগে বলে নিই চুলটা কিন্তু পরিষ্কার থাকাটা বাঞ্ছনীয় খুব নোংরা চুলে এটাকে ব্যবহার করবে না চুলটাকে ভিজিয়ে নিলে এবং তোমার লেন্থ অনুযায়ী যতটা লাগবে ততটা হাতের মধ্যে নিয়ে পুরো একদম মাথার এখান থেকে একদম শেষ পর্যন্ত খুব ভালো করে মাসাজের মতো করে লাগিয়ে নিলে রাখবে 15 মিনিট রাখবে তারপর তুমি মাথাটাকে ধুয়ে নেবে আর এটা বলে রাখি এটা কিন্তু ইউনিসেক্স মানে তোমার ছেলেরাও যেমন ব্যবহার করতে পারে ঠিক সেরকমভাবে এটা মেয়েরাও ব্যবহার করতে পারে আর ভীষণ ভালো রেজাল্ট দেয় এই মাস্কটা আমি এই প্রোডাক্টটা কিনেছি ট্রেল থেকে ট্রেল হলো একটা শর্ট ভিডিও এবং ই কমার্স অ্যাপ যেখানে নামি দামি অনেক ব্র্যান্ডেড কোম্পানি জিনিস তুমি পেয়ে যাবে হিউজ ডিসকাউন্টে তার সঙ্গে সঙ্গে যেই তুমি আমার কুপন কোডটা অ্যাপ্লাই করবে তখন এই প্রোডাক্টের সঙ্গে আরও বিভিন্ন রকম প্রোডাক্টও পেয়ে যাবে আরও 20% ডিসকাউন্টে তোমরা কীভাবে এটাকে অ্যাপ্লাই করবে এবং কীভাবে ডিসকাউন্টটা পাবে সেটা আগে দেখে নাও এই প্রোডাক্টটার দাম হলো অ্যাকচুয়াল দাম হলো 599 যেই তুমি আমার কুপন কোডটা অ্যাপ্লাই করবে তখন এটার দাম হয়ে যাবে 479.20 কাজেই বুঝতেই পারছো অনেকখানি কম হয়ে যাচ্ছে এই প্রোডাক্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফ্রি ডেলিভারি আরেকটা কথা বলে নিই যেহেতু উৎসবের মরশুম চলছে তাই ট্রেল দিচ্ছে কিন্তু গ্র্যান্ড সেল কারণ এর মধ্যে এখানেই তুমি পেয়ে যাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামি দামি কোম্পানি যেমন ধরো ল্যাকমে মেবলিন লরিয়াল আরও অনেক ব্র্যান্ডেড কোম্পানির জিনিস 70% পর্যন্ত ডিসকাউন্টে তার সঙ্গে সঙ্গে যেই তুমি আমার কুপন কোডটা অ্যাপ্লাই করবে তখন তুমি আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবে তাহলে বুঝতেই পারছো যে টাকায় তুমি শপিং করবো বলে ভেবেছো তার থেকে 3 গুণ বেশি শপিং কিন্তু করতে পারবে একই বাজেটের মধ্যে তাহলে আর দেরি করো না ট্রেল অ্যাপে ঘুরে এসো ফেসিয়ালের উদ্দেশ্যই হলো আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেওয়া ব্লাড সার্কুলেশনটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কী হয় বলো তো ত্বক অনেক বেশি প্রাণচঞ্চল লাগে নিজেদেরকে ডাল লাগে না এই কারণেই আরও ফেসিয়ালটা দরকার হয় সে তুমি পার্লারে গিয়ে করো অথবা ঘরে করো আর ঘরের তৈরি জিনিস দিয়ে করার কোনো তুলনাই হয় না দরকার একটু হালকা হাতে হালকা করে মাসাজ করা ফেসিয়ালের 4টে স্টেপ থাকে ক্লিনজিং থাকে স্ক্রাবিং থাকে মাসাজ থাকে তারপরে থাকে প্যাক থাকে এই 4টে পদ্ধতি করতে হয় এবং এই পদ্ধতিগুলো যদি তুমি ঘরের জিনিস দিয়ে করো তার
তুলনাই হয় না। আর এই যে পদ্ধতিটা আমি আজকে বলবো গোল্ড ফেশিয়াল, গোল্ড এই কারণেই বলছি যেহেতু এখানে আমি ব্যবহার করছি হলুদ, আর হলুদকে তুলনা করা হয় ত্বকের ক্ষেত্রে সোনার মতো। সোনার যেমন অনেক মূল্য আছে এবং সোনা যেমন অনেকখানি কাজে লাগে, বিভিন্ন রকমের কাজে লাগে, ঠিক হলুদও কিন্তু অনেকটা কাজে লাগে। সে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেই বলো, আমাদের ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রেই বলো। আর এই হলুদই কীভাবে আজকে গোল্ড ফেশিয়ালে কাজ দেবে সেটাই বলবো। পরপর স্টেপগুলো শোনো এবং এই পদ্ধতিতে যদি তোমরা করো আমি নিশ্চিত প্রথমবার করলেই ভালো রেজাল্ট পাবে। আর কদিন পরেই পুজো, এই সময় আমি যখন বলছি কালকেই তুমি এই ফেশিয়ালটা করো, তারপরে আমাকে জানাও কীরকম তোমার কাজ দিচ্ছে। প্রথম যে পদ্ধতি সেটা হলো ক্লিনজিং বা মুখটাকে ক্লিন করা। এটা শুধুমাত্র মুখেই করবে তা নয়, তুমি যখনই প্যাকটা যেভাবে রেডি করবে মুখেও করবে, গলায় করবে, ঘাড়ে করবে, পারলে তার সঙ্গে সঙ্গে হাতেও কিন্তু করবে, কারণ তোমার এইগুলো সবগুলোরই ভালোভাবে কাজ দেবে। প্রথম ধাপ যেটা সেটা হলো ক্লিনজিং। ক্লিনজিংয়ে আমি কাঁচা দুধ ব্যবহার করি। কাঁচা দুধ বলতে র মিল্ক বলছি না, দুধটা তুমি জাল দিয়ে রেখে দিয়ে ঠান্ডা করতে দেবে। মোদ্দা কথা, দুধটা যেন ঠান্ডা থাকে, নর্মাল টেম্পারেচারে থাকে। এবারে তার মধ্যে তুমি মিশিয়ে দাও কয়েক ফোঁটা লেবুর রস আর এক পিঞ্চ মতো একটু হলুদ, খুব সামান্য হলুদ একটু মিশিয়ে দিলে, তা ভালো করে মিশিয়ে দিলে তুলোর মধ্যে করে নিয়ে গোটা মুখের মধ্যে ভালো করে তুলো দিয়ে মুছে নিলে। এবারে তুমি যেটা মুখে লেগে থাকলো, যেহেতু দুধ এবং অয়েলি ব্যাপার থাকে তাই মুখের মধ্যে লেগে থাকবে, তখন তুমি কি করবে আলতো হাত দিয়ে একটু করে মাসাজ করবে। হয়ে গেল 5 মিনিট মাসাজ, তারপরে একটা তোয়ালকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে মুখটা মুছে নেবে। প্রথমেই দেখবে ক্লিনিং স্টেজেই দেখবে তোমাকে কীরকম লাগছে। তারপরে আসবে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের কাজ হলো আমাদের ত্বকের উপরে যে ডেড সেলটা থাকে সেটা কিন্তু রিমুভ করা। এই ডেড সেল যখন রিমুভ হয়ে যায় তখন ত্বক অনেক বেশি উজ্জ্বল লাগে। ঘরের জিনিস দিয়েই কিন্তু করা যায় এই স্ক্রাবিং পদ্ধতি। আমি তোমাদেরকে দুটো পদ্ধতি বলবো। একটা বলবো চিনি, চিনি একদম যে দানা চিনিটা থাকে অতটা নেবে না, কিছুটা চিনি ভেঙে নেবে। মিক্সিতে করতে যেও না, তাহলে কি হবে বলো তো, একদম ডাস্ট হয়ে যাবে। তার বদলে আমাদের ঘরে দেখবে ছোট ছোট হামাল দিস্তা মতো থাকে, তার মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেবে, মানে একটু দানাও থাকলো আবার গুঁড়োও হয়ে গেল। এই চিনির গুঁড়োটা নেবে 1 চামচ মতো, তার মধ্যে নেবে 1-2 ফোঁটা একটু লেবু এবং মধু। এই 3টে জিনিস নিলে, অথবা যদি তোমার চিনি নিতে ভীষণ অসুবিধা থাকে সেক্ষেত্রে তুমি চালের গুঁড়ো নিতে পারো অথবা মুসুর ডালের গুঁড়োও কিন্তু নিতে পারো, বাকি 2 উপাদান একই থাকবে। এবারে এই 3টে জিনিসকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে সার্কুলার মোশনে আর ভালো করে মাসাজ করে নিলে, কিন্তু মাসাজটা হবে আলতো হাতে, স্ক্রাবিং কখনো জোরে চাপ দিয়ে করবে না, তাহলে তোমার ত্বকে কিন্তু ক্ষতি হতে পারে। এই যে স্ক্রাবিংটা হয়ে গেল তার মানে তোমার ডেড সেলটা পুরোপুরি রিমুভ হয়ে গেল। তারপরে তুমি হালকা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখটা আবার মুছে নিলে, তোমার ডেড সেল রিমুভ হয়ে গেল, পোর্সগুলো অনেকটা ক্লিন হয়ে গেল। এরপরে কাজ কি করবে, একটা তোয়ালেকে হালকা গরম জলের মধ্যে চুবিয়ে খুব ভালো করে চিপে মুখের মধ্যে চেপে ধরবে। একবার নয়, 2 বার তুমি ধরবে, ইচ্ছা হলে 3 বারও ধরতে পারো। আবার একবার হালকা গরম জলে ডুবাবে, আবার চিপে নেবে, তারপরে মুখের মধ্যে চেপে ধরবে। এটাতে কি হয় বলো তো, যে পোর্সগুলো যেগুলো পরিষ্কার হয়েছিল, যে পোর্সগুলো থাকে না আমাদের মুখের মধ্যে, যে ছিদ্র থাকে, লোম ছিদ্র যেটাকে বলি, সেটা কিন্তু ওপেন হয়ে যায়, যার ফলে খুব সহজে একটু চাপ দিলেই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যেগুলো থাকে সেগুলো কিন্তু অতি সহজে বেরিয়ে যায়। তার মানে স্ক্রাবিংয়ের পরে পরে তুমি যদি এই মুখে একটু হালকা গরম জলের ভেপারটা তুমি যেই দিলে, অমনি তোমার মুখের পোর্সগুলো ওপেন হয়ে গেল, আর পোর্সের মধ্যে থাকা পোর্সের মধ্যে থাকা যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে সেটা কিন্তু বেরিয়ে গেল, তাহলে তোমার মুখটাও পরিষ্কার হয়ে গেল এই পদ্ধতিতে। এরপরে যেটা আসবে সেটা হলো মাসাজ পদ্ধতি। মাসাজে কি নিতে হবে, সেই একই জিনিস, একটু টক দই নিতে হবে, তার সঙ্গে নিতে হবে, যদি তুমি কস্তুরি হলুদ নাও, কস্তুরি হলুদের পরিমাণটা থাকবে অতি সামান্য, মানে ঠিক এক পিঞ্চে যেটুকু ধরবে, বাদ বাকি ঝেড়ে নিয়ে যেটুকু এই 2 আঙুলের ফাঁকে থাকবে ঠিক অতটুকুই দেবে। আর যদি তুমি নর্মাল হলুদ নাও তাহলে তুমি 1/2 চামচারও কম, মানে অনেকটাই কম, ধরো 1টা চামচার 4 ভাগের 1 ভাগ তুমি দিলে। এবারে ওই রকমভাবে দিয়ে দিলে, ওটা দিলে তার সঙ্গে
একটু মধু দেবে, এক চামচ মধু দিলে আর কয়েক ফোঁটা লেবু দেবে। এই চারটে জিনিস তুমি মিশিয়ে দিলে, মিশিয়ে খুব ভালো করে জিনিসটাকে মেশালে, আর তার সঙ্গে মিশিয়ে নেবে সামান্য একটু আমন্ড অয়েল, এই হাফ চামচেরও কম একটু আমন্ড অয়েল। যদি আমন্ড অয়েল না থাকে তাহলে অলিভ অয়েল নিতে পারো, আর যদি অলিভ অয়েলও না থাকে সেক্ষেত্রে তুমি নারকেল তেল বা কোকোনাট অয়েল নিতে পারো। এটা এই কারণেই নিতে বলছি, তোমার মাসাজটা কিন্তু এই অয়েলি ব্যাপারটা থাকার জন্য আরও ভালো করে হবে, অনেক স্মুথলি তুমি এই মাসাজটা করতে পারবে। বাদবাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো, হলুদ আমাদের উজ্জ্বলতা বাড়ায়, লেবু ব্লিচের কাজ করছে, আর মধু তো ময়েশ্চারাইজারের কাজ করে, এই চারটে জিনিস নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে এবার মুখের মধ্যে মাসাজ করতে লাগলে, মাসাজটা করবে কিন্তু 10 মিনিট ধরে এবং আলতো হাতে করবে। আর মাসাজটা সবসময় করবে নিচ থেকে ওপরের দিকে, ওপর থেকে নিচের দিকে কখনোই করবে না, মুখে নিচ থেকে ওপরের দিকে করবে। এই মাসাজটা হয়ে গেলে একটুখানি রাখলে, রেস্টিং টাইম একটু দেবে, তারপরে ঠিক একই পদ্ধতিতে তোয়ালেটে ভিজিয়ে নিয়ে গোটা মুখটা মুছে নিলে হয়ে গেল মাসাজের কাজটা। এরপরে যেটা করবে সেটা হলো প্যাক, যে প্যাকটা তুমি ব্যবহার করবে সেটা হলো 1-2 চামচ বেসন নেবে, কারণ শুধু তো তুমি মুখে করবে না, মুখের সঙ্গে সঙ্গে গলায় ঘাড় ইচ্ছা হলে হাতেও দিতে পারো, যদি হাতে দাও সেক্ষেত্রে পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবে। 2 চামচ মতো বেসন নেবে, 2 চামচ মতো টক দই নেবে, ঘরে পাতা টক দই নেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে প্যাকেটে নিতে পারো, কিন্তু কোনো অবস্থাতেই দোকানে টক দই ব্যবহার করবে না। এবারে বেসনের সঙ্গে টক দই নিয়ে নিলে, আর নিয়ে নিলে ঠিক ওই 1 পিঞ্চ করে একটু হলুদ নেবে, আর 2 ভিটামিনের ক্যাপসুল, একটু লিকুইড, ভিতরে যে লিকুইড থাকে সেই লিকুইডটা নিয়ে নেবে, খুব ভালো করে মেশাবে, মিশে মুখের মধ্যে প্যাকটা মেখে নিলে, মুখে গলায় ঘাড়ে মেখে নেবে। মেখে নিয়ে কিন্তু যতক্ষণ না শুকাচ্ছে তুমি ততক্ষণ রাখবে, আর মুখে প্যাক মেখে কোনো অবস্থাতে কথা বলবে না বা মুখ বেশি নাড়াচাড়া করবে না, কিছু খাবে না। প্যাক বেশি, প্যাক মাখার পর যদি তুমি এইগুলো করো না তাহলে তোমার স্কিনের ওপর একটা বাজে এফেক্ট করে। হয়ে গেল এটা তুমি মেখে রাখলে, তারপরে যখন শুকিয়ে গেল হাতের মধ্যে একটু জল নিয়ে মাসাজ করে নেবে, ওটাকেও ঠিক মাসাজ করবে, এমনি তোয়ালে দিয়ে তুলে নেবে না, একটু মাসাজ করে নিলে, মাসাজ হয়ে গেল, তারপরে আবার তোয়ালেটাকে ভিজিয়ে নিয়ে, পরিষ্কার জলে তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখটাকে মুছে নিলে, এইবার তুমি দেখো তোমার গোল্ড ফেশিয়ালের কামাল। ঘরে তৈরি ঘরের জিনিস দিয়ে গোল্ড ফেশিয়াল কি দারুণভাবে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, আমার কথাই বিশ্বাস না করে যে যে পদ্ধতি বললাম, যা যা স্টেপ বললাম, ঠিক এই স্টেপগুলো তুমি করে তারপরে আমাকে জানাবে। প্রথমবার জানালেই কিন্তু, প্রথমবার করলে খুব ভালো রেজাল্ট পাবে, ইচ্ছা হলে মাসে 2 করতে পারো, শুধু পুজোর সিজন আসছে বলে তাই নয়, তুমি সারা বছর ধরে করতে পারো। সময় যদি না পাও তাহলে মাসে 1 করে করো এই ফেশিয়ালটা, দেখো বন্ধুরা তোমাদের ভীষণভাবে কাজ দেবে কিন্তু এই গোল্ড ফেশিয়াল, আমার কথা শুনেই করো। আমি চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদের এই ঘরোয়া উপাদান দিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে, ঘরোয়া একটা যাতে ত্বক বলো চুল বলো ভালো রাখা যায়, ভালো থাকা যায় সেই ব্যবস্থা করার, সেই কারণেই আমি প্রত্যেক দিন তোমাদের কাছে এইভাবে ভিডিওগুলো নিয়ে আসি। কেমন লাগলো সেটা জানাতে ভুল করো না, যতটা সম্ভব পারো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ এই ঘরোয়া পদ্ধতিটা জানাটা সকলের ভীষণ জরুরি। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।